দিন মাস বছর পার হয়ে যায়, দেখা মেলে না পরিবার বা প্রিয়জনের। তারপরও শত কষ্ট বুকে রেখে দেশ ও সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের সেনা সদস্যরা। দক্ষিণ সুদান থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আফজল হোসেন। সারাদিন মিশনের কাজে ব্যস্ত ছিলেন মেজর জীবন। সন্ধ্যায় ক্যাম্পে ফিরেই বসে যান ফোন নিয়ে। বাংলাদেশের সঙ্গে সময়ের ব্যবধান 4 ঘন্টা। 1.5 বছরের মেয়েটা ঘুমিয়ে গেলে আজ আর দেখতে পাবেন না, তা ভেবে চিন্তা বাড়ে তার। রিং হচ্ছে, দেখতে পাবেন প্রিয় সন্তানের মুখ, ঠোঁটের কোণে হাসি ফিরল জীবনের। টেনশন করতে হবে না, তুমি নিজের দিকে খেয়াল দিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। বাবু উঠে গেছে, ওকে পরে কথা হবে। পরিবার রেখে এরকম বিরূপ পরিস্থিতিতে থাকা আসলে খুবই কষ্টকর, আর আমরা এত কিছু করছি শুধুমাত্র আমাদের দেশের জন্য। রোজদা কোথায়? এই সৈনিকের গল্পটাও একই রকম। 1 বছর হলো সন্তানকে ছেড়ে এসেছেন এখানে। কেমন আছো বাবা? তুমি কি আমাকে মিস করো মা? অনেক। কথার মধ্যেই কান যাচ্ছে হাতের ওয়াকি টকির শব্দের দিকে। মা একটু লাইনে থাকেন, একটু লাইনে থাকেন। 43 স্যান্ড ওভার স্যার। পরিবারের চেয়ে তাদের কাছে কাজ আগে, তাই তো অনিচ্ছা সত্ত্বেও বিদায় জানান প্রিয়জন, স্ত্রী ও সন্তানকে। ভালো থাকো তাহলে, রাখি তাহলে এখন মা। পুরুষ সদস্যদের মতো শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাবাহিনীর নারী সদস্যের গল্পও আলাদা কিছু নয়। কেউ ফেলে এসেছেন সন্তান, স্বামী, আবার কেউ শুধু মাকে। বুকে কষ্ট আছে কিন্তু বোঝার উপায় নেই, সারাদিন নিষ্ঠার সাথেই কাজ করে যাচ্ছেন তারা। আমার একটা ছেলে বাবু আছে 3 বছরের, তো খারাপ লাগে ওর জন্য, সবসময় কথা বলি। আমি রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখি, এখানে আমাদের ইন্টারনেট ব্যবস্থা আছে। পরিবার থেকে অনেক দূরে থেকেও দেশের জন্য বিদেশের মাটিতে কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগে। এখানকার মহিলা জনগণের সাথে এনগেজ হওয়া এবং তাদের কাছ থেকে তাদের প্রবলেমগুলো শোনা এবং তাদেরকে আমরা কীভাবে সাহায্য করতে পারি সেটা আমরা আমাদের ফিডব্যাক চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের কমান্ড চ্যানেলকে জানাই। এসব হয়তো সাধারণের কাছে এক একটি গল্প, কিন্তু যারা সব ছেড়ে শান্তিরক্ষা মিশনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছেন, শুধু তারাই জানেন দিন শেষে হৃদয়ে কতটা ক্ষরণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, জুবা, দক্ষিণ সুদান।